হ্যালো এন্ড ওয়েলকাম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল জব স্টাডি। আজ আমরা নিয়ে এসেছি WBP যে 8000 কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে, সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে আজকে সম্পূর্ণ ক্লাসটি নিয়ে আমরা চলে এসেছি। তো আপনারা ক্লাসটি মন দিয়ে দেখতে থাকুন এবং শেষ অবধি ক্লাসটি করতে থাকুন। যারা নতুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই ক্লাসের PDFটি পেতে গেলে আপনারা ডেসক্রিপশন লিঙ্ক থেকে অবশ্যই PDFটি ডাউনলোড করে নেবেন। তো চলুন আজকের পর্বটি আমরা শুরু করব। আজকে আমরা ভূগোল জিকে থেকে কয়েকটি কোশ্চেন নিয়ে চলে এসেছি, আমরা দেখে নেবো আজকের কোশ্চেনগুলি কী কী। প্রথম প্রশ্ন হলো, সিগারেট কাগজের টিস্যু কোথায় উৎপন্ন হয়? এ বরানগর, বি রিসড়া, সি কল্যাণী, ডি ত্রিবেণী। সিগারেট কাগজের টিস্যু তাহলে কোথায় উৎপন্ন হয়েছিল? সঠিক অ্যান্সারটা কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি ত্রিবেণী। ত্রিবেণীতে সিগারেট কাগজের টিস্যু উৎপন্ন হয়। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। সিটি অফ ল্যাক্স নামে পরিচিত ভারতের কোন শহরটি? সিটি অফ ল্যাক্স নামে কোন শহরটি পরিচিত? এ কোচি, বি কাশ্মীর, সি জয়পুর, ডি উদয়পুর। তাহলে সিটি অফ ল্যাক্স নামে কোন শহরটি পরিচিত? আমরা অ্যান্সারটি জেনে নেব, ডি উদয়পুর শহরটি পরিচিত। নেক্সট কোশ্চেনে চলে যাব। রৌরকেল্লা স্টিল প্লান্টের জন্য প্রয়োজনীয় জল কোথা থেকে নেওয়া হয়? রৌরকেল্লা স্টিল প্লান্টের জন্য প্রয়োজনীয় জল আমরা কোথা থেকে নেওয়া হয়? এ মহানদী, বি ময়ূরাক্ষী, সি ব্রাহ্মণী, ডি তেনুঘাট বাঁধ। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সি ব্রাহ্মণী নদী থেকে নেওয়া হয়। পরের কোশ্চেন, কোন রাজ্যের পূর্বের নাম কামরূপ ছিল? কোন রাজ্যের পূর্ববর্তী নাম কামরূপ ছিল? এ পশ্চিমবঙ্গ, বি বিহার, সি উড়িষ্যা, ডি অসম। তাহলে কামরূপ ছিল, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি অসম রাজ্যের পূর্বের নাম কামরূপ ছিল। নেক্সট কোশ্চেন, ভারতের বিভিন্ন জলবায়ু অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায়? ভারতের জলবায়ু অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? এ 8টি, বি 7টি, সি 6টি, ডি 5টি। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? জলবায়ু অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? এ 8টি ভাগে ভাগ করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল? কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল? এই অপশানগুলো দেখে কি মনে হচ্ছে? এ যমুনা খাল, বি সিরহান্দ খাল, সি ইন্দিরা খাল, ডি উপরের কোনোটিই নয়। তাহলে ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? সি ইন্দিরা খাল। পরের কোশ্চেন, কাঁকড়াপাড়া নদী প্রকল্পটি কোন নদীর ওপর গঠিত? কাঁকড়াপাড়া নদী প্রকল্পটি কোন নদীর ওপর গঠিত হয়েছিল? এ কৃষ্ণা, বি তাপ্তি, সি নর্মদা, ডি বিতস্ততা। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বি তাপ্তি নদীর তীরে কাঁকড়াপাড়া নদী প্রকল্পটি গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদটা কোন নদীর তীরে অবস্থিত? এ গোমতি, বি মুসি, সি গঙ্গা, ডি শিপ্রা। তাহলে হায়দ্রাবাদ নদীটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ডি মুসি নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? ভারতের বৃহত্তম বন্দর কোনটি? আশা করি সবাই এই অ্যান্সারটা জানো। এ কলকাতা, বি মুম্বাই, সি কোচি, ডি বিশাখাপত্তনম। তাহলে এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? বি মুম্বাই হলো ভারতের বৃহত্তম বন্দর। নেক্সট কোশ্চেন, জহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? জহর সাগর বাঁধটি কোন রাজ্যে অবস্থিত? এ গুজরাট, বি রাজস্থান, সি পাঞ্জাব, ডি মধ্যপ্রদেশ। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? বি রাজস্থান। জহর সাগর বাঁধটি রাজস্থানে অবস্থিত। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত। আমাদের ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং যারা নতুন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।